জাগো নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলার খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এইচ এম জুবায়ের অপূর্ব। শুরুতেই সংবাদ শিরোনাম। তাসকিনের অনুরোধে বোলিং কোচ মাশরাফি, রোনালদো শেষ সময়ের গোলে ম্যানিউর রোমাঞ্চকর জয়, এবার বেনফিকায় ধরাশায়ী বার্সেলোনা, আবারও প্রতিপক্ষের জালে বায়ানের পাঁচ গোল, এবং জর্জিনাকে বউ বানাতে নারাজ রোনালদোর মা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বোলিং কোচের ভূমিকায় মাশরাফি বিন মর্তুজা, আজ বৃহস্পতিবার নতুন চেহারায় দেখা মিলল নড়াইল এক্সপ্রেসের। কি একটু অবাক হচ্ছেন, ভাবছেন মাশরাফি তো এখনো খেলায় ছাড়েনি, তাহলে বোলিং কোচ হলেন কবে? আসলে অনুজ প্রতিম পেসার তাসকিন আহমেদের অনুরোধেই বোলিং কোচের ভূমিকায় জাতীয় দলের সাবেক অধিনায়ক। তাসকিন খুব করে যাচ্ছেন তার স্লোয়ার ডেলিভারিটা উন্নত করতে। গতি ও সুইং নিয়ে মোটামুটি সন্তুষ্ট হলেও স্লোয়ারটা এখনও সেভাবে আত্মস্থ করতে পারেনি, তাই মাশরাফির স্মরণাপন্ন হওয়া। প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে স্লোয়ারের টিপস পেয়ে খুব খুশি তাসকিন, বললেন ব্যস্ততার মাঝে মাশরাফি ভাই আমাকে সময় দিয়েছেন, এটাই অনেক। এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে হলুদ কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই হলুদ কার্ডে আক্ষেপ ছিল না একটুও, ছিল পুরোটাই উদযাপন। শেষ মুহূর্তে দলকে জেতানোর আনন্দ, ঘরের মাঠের দর্শকদের অতি নাটকীয় এক জয় এনে দেওয়ার উচ্ছ্বাস। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত যোগ করার সময়ও প্রায় শেষের পথেই ছিল, স্কোরলাইন তখনও 1-1। ঘরের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়তে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে। তখনই উদ্ধারকর্তা হিসেবে হাজির রোনালদো, তার শেষ সময়ের গোলেই পূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে রেড ডেভিলরা। বুধেও কাটল না বার্সেলোনার শনির দশা, ভিন্ন দুই বুধবারে একই ফল পেল স্প্যানিশ ক্লাবটি। সপ্তাহ দুয়েক আগের বুধবারে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 0-3 গোলে হেরেছিল তারা। এবার এ সপ্তাহের বুধবার রাতে বেনফিকার কাছেও একই ব্যবধানে হারল রোনালদো কমেনের শিষ্যরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল বার্সা, উল্টো বাড়ি ফিরেছে হতাশার পাল্লা আরও ভারী করে। বার্সেলোনাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা, সঙ্গে যোগ হয়েছে ম্যাচের শেষের দিকে গিয়ে এরিক গার্সিয়ার লাল কার্ড। জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের নাম বদলে এখন গোল মিউনিখ রাখলেও তা একদমই বাড়াবাড়ি হবে না। চলতি মৌসুমে নিজেদের শেষ 9টি ম্যাচে ন্যূনতম 3 গোল করেছে তারা, এর মধ্যে 4টিতে করেছে 5 বা তারও বেশি গোল। বায়ার্নের আগুনে পুড়ে ছারখার হওয়া সর্বশেষ দলটি ডায়নামো কিয়েভ। বুধবার রাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামোকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে উইলিয়ান নিগলসম্যানের শিষ্যরা। আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে 3-0 গোলে জিতেছিল তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে চান না ডোলোরেস এভেইরো। রোনালদোর মা মনে করেন জর্জিনার তার ছেলের সঙ্গে থাকার পেছনে রয়েছে আর্থিক লোভ। জর্জিনার সঙ্গে বেশ সুখেই রয়েছেন পর্তুগিজ সুপারস্টার, তাদের পরিবারে রয়েছে 4 সন্তান, ক্রিশ্চিয়ানো জুনিয়র, এভা, মাতেও এবং অ্যালোনা। এর মধ্যে সবশেষ কন্যা সন্তানটি তাদের দুজনের। গত কয়েক বছর ধরে রোনালদোর কাছ থেকে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন জর্জিনা, কিন্তু রোনালদোর পরিবারের কারণে স্বামী স্ত্রী হিসেবে জুটি বাঁধতে পারছে না তারা। আজকের খেলার খবর এখানেই শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com।